नमस्कार सबाई के आमार आंतरिक प्रीति शुभेच्छा और असंख्य अभिनंदन जानिए आमी एई तंत्र शक्ति अनुष्ठाने उपस्थित हुई और आमार एई अनुष्ठान जाके केंद्र करे सेई आद्या शक्ति तारिणी तारामा इच्छामयी राज राजेश्वरी महाकाली देवी जिनी आमार मंदिर आलोकित करे रेखेछेन तार चरणे प्रणाम जानाई। महिषग्नि महामाये चामुंडे मुंड मालिनी ऐरारग्गं विजयं देहि देवी नारायणी नमस्तुते। कारण आमार किन्तु विभिन्न विषयेर उपर आलोचना थाके एवं आमी सेई सब विषयेर उपर आलोचना बा आलोकपात करे थाकि। तो अनेके एसे चेम्बारे बर्तमाने बोलछे देखते पाच्छि सेई सकल समस्या जेटा होच्छे अनेके स्त्री बा कारोर प्रेमिका बा प्रियजन ताके छेड़े चले गेछे, अनेके स्त्री आछे बाड़ी छेड़े चले गेछे बाच्चाके निये। तबे एई रकम घटना निये बहु मानुष किन्तु आसछे, अनेक आमी अनेक किन्तु एक केस पाच्छि। তাহলে এইগুলো কিসের উপর নির্ভর করি কেন? সবই তো গ্রহ আর নক্ষত্রের খেলা, এই তো অস্বীকার করার জায়গা নেই। সাতটা প্রধান গ্রহ, দুটো ছায়া গ্রহ, বারোটা রাশি, বারোটা ভাব, সাতাশটা নক্ষত্র, এটা নিয়ে প্রতিটা মানুষ আমরা পরিচালিত হচ্ছি। কিন্তু এর বাইরেও কিন্তু আমাদের কিছু বিষয় রয়েছে, কিছু জায়গা রয়েছে। কি জায়গা? সেটা হচ্ছে জ্যোতিষের জায়গা। অনেক পুরুষরা আসছেন এই একটা বিষয় নিয়ে যে আমার স্ত্রী আমাকে ছেড়ে অন্যত্র চলে গেছে, বা অনেকে মা বাবারা আসছেন যে তার পুত্রবধূ আর ঘর করতে চাইছে না, বা এমনও দেখা গেছে মেয়ের বাড়ির লোকজন এসে নিয়ে চলে গেছে। আর এতদিন আমি বলেছি আমি যে জিনিসটা নিয়ে অনেক ক্ষেত্রে হাজবেন্ডরা তার বাপের বাড়িতে রেখে এসছে, খবর নেয় না। এখন ঠিক আরেকটা বিষয় আমি দেখছি বর্তমানে হচ্ছে যে মেয়ের বাড়ির লোকজন এসে নিয়ে গেছে, কারণ বলে না মেয়ে থাকতে পারছে। আরে থাকতে পারছে না, আপনি বিয়ে দিয়েছিলেন কেন? বিয়ে দিয়েছিলেন, চার হাত এক করিয়েছিলেন মেয়েকে, আপনি তো জেনে করেছিলেন, আজকে সেটা বললে তো হবে না। আবার অনেকে দেখছি এমনও হচ্ছে যে সেই ছেলেটা বিয়ের পর মাকে ভুলে যে গেল। এক বেঙ্গালুরু থাকে স্ত্রী, অর্থাৎ স্ত্রীর প্রতি মানে একেবারে অনুরক্ত, স্ত্রীর প্রতি তার যে আকর্ষণ, স্ত্রীর কথায় যে চলা, আমি সেটাকে খারাপ বলছি না, কিন্তু বিষয়টা হচ্ছে আমার তা বলে কি মা বাবাকে ভুলে যেতে হয়? যারা জন্ম দিলেন, যারা জীবনে বড় করলেন, যারা জীবনে পথ দেখালেন, যারা জীবনে দিশা দেখালেন, তাদের কি ভুলে থাকা যায়? একজন অসহায় মায়ের এই কান্না আমি চেম্বারে পেলাম। বিভিন্ন সমস্যা নিয়ে মানুষ আসে, একটা সমস্যা না, সমস্যা বিভিন্ন আঙ্গিকে হয়ে থাকে। আসছি সে প্রসঙ্গে, ফোনটাকে নিয়ে নি। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? মেদিনীপুর। মেদিনীপুর তো অনেক বড় জেলা, গড়বেতা, পশ্চিম মেদিনীপুর বলো না, ঝাড়গ্রাম, কোনটা পড়েছে, ঝাড়গ্রাম না পশ্চিম মেদিনীপুর? গড়বেতাটা কি কোন কোন জেলায় পড়ছে এখন? আমি বলো, তুমি বুঝতে পারছো না, যাই হোক, কার সম্পর্কে জানবে? তোমার নাম, তোমার নামটা বলো, জন্ম তারিখ বলো, সময় বলো, জন্মস্থান হচ্ছে গড়বেতা, তাই তো?
জন্মস্থান কি গর্বেতা? মেদিনীপুর শহর। আচ্ছা, তোমার রাশি, তোমার জন্মবার কি মঙ্গলবার, টুইজডে? তোমার রাশি হচ্ছে মীন রাশি, এটা কি জানো? তোমার রাশি হচ্ছে মীন রাশি। এই মীন রাশির আর এবং মিথুন লগ্ন, তোমার এখন শনির সাড়ে সাতি চলছে, কেমন? তোমার রাশির ওপর পূর্ণ মাত্রায় শনির সাড়ে সাতি চলছে, কেমন? এই সাড়ে সাতির প্রভাবে পড়ে তোমার কিন্তু নানাবিধ সমস্যা, হওয়া কাজে বাধা হচ্ছে, আর্থিক, মানসিক, শারীরিক তিনটে জায়গা থেকে তুমি পর্যুদস্ত হচ্ছ, হ্যাঁ কি না বলবে? আর একটা কথাও বলি, তোমার গোপন শত্রু, গুপ্ত শত্রুরা তোমাকে কিন্তু ক্ষতি করে রেখেছে, সেটা কিন্তু তন্ত্র ক্রিয়া দ্বারা তোমার উপর। দেখো তোমার শরীরটা কিছুতে ভালো থাকছে না, এনার্জি লস। একটু রেসপন্স করো, আমি ঠিক না ভুল বলছি? তোমার যে বাস্তুতে বলি, বাস্তুতে এমন কিছু হিংস্র জন্তুর হার পুঁতে রেখে দিয়েছে যে এই বাস্তুতে আগে তোমাদের মধ্যে যে শান্তি ছিল এখন আর সেই শান্তিটা নেই, আর্থিক উন্নতি নেই, হ্যাঁ কি না বলো? অর্থনৈতিক ভাবে তুমি কি পিছিয়ে পড়ছো কি পড়ছো না? আরে আমি কলকাতার কাছে একটা স্টুডিও থেকে বসে বলছি আর তুমি ফোন করেছো কোথা থেকে? গর্বেতা, আমি যেটা পাচ্ছি সেটা তুলে ধরছি। এই বিষয়গুলো বুঝতে হবে, জ্যোতিষ করলে হয় না। এই জন্য বলি একটা সর্বসিদ্ধিদায়ক রক্ষা কবচ অবশ্যই বা রক্ষা যন্ত্রম তুমি কিন্তু করিয়ে নেবে, এটা তোমার দরকার আছে, কারণ নচেত আগামী দিন কিন্তু তোমাকে অনেক কঠিন দিন দেখতে হবে। কিছু প্রশ্ন থাকলে বলতে পারো। বাড়িঘর ধর হবে, এখন যেখানে থাকছো সেই বাস্তু কিন্তু ঠিক নেই, এখন যেখানে বসবাস করছো সেই জায়গাটা ঠিক নেই, এই যে এখন যেখানে বসবাস করছো এটা তোমার নিজের নামে না, এই জমিটা, এই বাড়িটা তোমার নিজের নামে না। বলো কি বলছো? এটা তো ক্ষতি করে রেখেছে, বলে তো দিলাম তোমার কিছুতেই স্বামীর সঙ্গে তোমার মনের মিলটা হবে না, তোমার তো ক্ষতি করা আছে, কি করে হবে? কারোর যদি ক্ষতি করা থাকে তার কি মিলটা হয়? এই ক্ষতিটাকে কাটাও, কেমন? ভালো থেকো। তাহলে ফিরে ফিরে আসি, অনেকে এসে বলেন বিশেষত পুরুষরা যে আমার স্ত্রী বাড়ি ছেড়ে চলে গেছে, কেউ বলে আমার প্রেমিকা আমার জীবন থেকে চলে গেছে, আমি আজ অসহায়, ওকে আমি খুব ভালোবেসেছিলাম, কেউ বলছে ওকে আমি খুব স্নেহ করতাম, কেউ বলছে ওকে আমি সমস্ত কিছু দিয়েও মন রক্ষা করতে পারলাম না। ওয়াই, কেন পারলেন না? তার কারণ আছে তো। দেখুন আপনার শুক্র গ্রহ জন্ম ছকে যে শুক্র গ্রহের অবস্থান অর্থাৎ ভেনাস, তার অবস্থান কিন্তু ঠিক জায়গায় নেই। জন্ম ছকে শুক্র গ্রহ অত্যন্ত খারাপ হয়ে অবস্থান করছে, আর এই শুক্র গ্রহের খারাপ অবস্থানের জন্য আপনার মধ্যে আপনার স্ত্রী বা আপনার প্রেমিকা সে চার্মিং পাচ্ছে না, অর্থাৎ রোমান্টিকতা, আকর্ষণ পাচ্ছে না। সেই শুক্র, দেখো নিজের যাদের যাদের এই ধরনের ঘটনা ঘটছে তারা নিজের জন্ম ছকটাকে মেলান, যাদের যাদের ঘটছে তারা নিজের জন্ম ছকটাকে মেলান।
কোথা থেকে হচ্ছে, কেন হচ্ছে, এর উৎস কি, এর বিষয় কি, এটা তো আপনাকে জানতে হবে। যদি শুক্র কোনো অশুভ গ্রহ দ্বারা ম্যালিফিক থাকে, কারণ পুরুষদের চেয়ে বিবাহ কারক গ্রহ হল শুক্র, শুধু বিবাহ নয়, রোমান্সের কারক গ্রহ শুক্র, সন্তান উৎপাদনের কারক গ্রহ হল শুক্র, তাহলে সেই শুক্র গ্রহ, শুক্র মানে হচ্ছে শুক্র গ্রহ ভেনাস, তা সেই শুক্র গ্রহ যদি ন্যাটাল চার্টে কোনো সমস্যা নিয়ে থাকে, খারাপ জায়গায় থাকে, তাহলে তার এই জীবনে ঘটনা হবে। ধরা যাক কারো জন্ম ছকে, সেদিনকে একটা জন্ম ছক দেখছিলাম, সিংহ রাশি মিথুন লগ্ন এবং দ্বাদশপতি এবং পঞ্চমপতি শুক্র তার কন্যায় অবস্থান করছে, অর্থাৎ লগ্নের চতুর্থে রাশির দ্বিতীয়ায়। তাহলে কন্যায় শুক্র সর্বদা নিচস্থ, অর্থাৎ ডাউনে থাকে, ডাউনে। এবার যদি ডাউনে থাকে সেই শুক্র কিন্তু ভালো ফল দিতে পারে না। ঠিক আমি তার জীবনে তাই বললাম যে একাধিক তোমার রিলেশন আসবেই, কিন্তু কোনো রিলেশন, সেই ছেলেটিকে বললাম তোমার রিলেশন কিন্তু কোনোটাই ম্যাচ করবে না। তুমি ভালোবাসার জন্য, সম্পর্কের জন্য কাঙাল হবে, চেষ্টা করবে, কিন্তু সম্পর্কটা ঠিক পাঁচ ছ মাস মুহূর্তে গিয়ে ভেস্তে যাবে। সে পুরুষদের না, এটা মেয়েদের ক্ষেত্রেও হয়, সেটা অন্য গ্রহ, কিন্তু আমি আমি আজকের বিষয়ে যেহেতু বলছি যে স্ত্রী কিংবা প্রেমিকা বাড়ি জীবন থেকে, স্ত্রী হলে বাড়ি থেকে, প্রেমিকা হলে জীবন থেকে চলে গেছে, ন্যাটাল চার্ট কি বলছে, জন্ম ছক কি বলছে, এর বিষয় নিয়ে আজকে আলোচনা। আপনারা শুনতে থাকুন, আজকে থাকুন আমার সঙ্গে আজকের দিনে। হ্যাঁ হ্যালো, হ্যালো, গোপাল শাস্ত্রী বলছেন? হ্যাঁ, আর কে বলবে, কে বলছেন? হ্যাঁ, কোথা থেকে? হাওড়া থেকে। হাওড়া কোথায়? হাওড়া তো অনেক বড় জেলা। আমি হাওড়া অনেক বড় জেলা, ময়দানে হাওড়া ময়দান, ময়দানে তো আমি বসি, জানো কি, আমি হাওড়া ময়দানেই তো বসি, হাওড়া ময়দানে যে শরৎ সদন তার ঠিক উল্টো দিকে আমি বুধবার করে বসি। এই চ্যানেলে হয় বা আরো একটি চ্যানেলে হয়। আচ্ছা বলো মেয়ের নাম, মেয়ের নাম বলো। মেয়ের নাম শিল্পিতা দত্ত। জন্ম তারিখ? হ্যাঁ, জন্ম তারিখ 29/12/2000। মেয়ের রাশি হচ্ছে, জন্মবার কি শুক্রবার? ওর রাশি হচ্ছে মকর রাশি কন্যা লগ্ন, ওর বর্তমানে শনির 7:30 চলছে, এটা কি জানা আছে? ও, এই 7:30-এর যে কুপ্রভাব, এটাকে কি কাটিয়েছো, খণ্ডন করেছো? কেন করাওনি? কেন খুব তো হবে, তো আরো ডিস্টার্ব বাড়বে, এখনো তোমাকে 2.5 বছর ফেস করতে হবে। দেখো তো তোমাদের পরিবারের নিকট কোনো আত্মীয়, মানে কাছের কোনো আত্মীয় পরিজন কেউ বিয়োগ হয়েছে, চলে গেছে বা হারিয়ে গেছে? দেখো, এই দেখো আবারও কিন্তু 2.5 বছর একটা ঝড় আসতে চলেছে। শব্দ কেন, সবার ক্ষেত্রে নয়, কেন এর ক্ষেত্রে কেন জোর দিয়ে বলছি, এর জন্মকালীন শনি কিন্তু ভালো জায়গায় নেই। চাকরি হবে, চাকরির মধ্যে কি হবে জানো, স্থিরতার অভাব, স্টেবিলিটির অভাব, ধরে রাখার অভাব, এইগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি। হবে এর মধ্যেই চাকরি হবে, কিন্তু চাকরি হলে কি হবে, এছাড়া ধরে রাখা কিন্তু মুশকিল আছে, জব স্যাটিসফ্যাকশন এবং শরীর নিয়ে কিন্তু সতর্ক থাকা দরকার আছে, শরীরটা আমি ভালো দেখছি না, অ্যালার্জি সমস্যা, স্কিনের সমস্যা, ইএনটি প্রবলেম, এগুলো কিন্তু অত্যাধিক পরিমাণে বাড়বে। আচ্ছা, ওর বিবাহিত জীবনটা কেমন যাবে, 24-এ বিয়ে ঠিক হয়েছে, হ্যাঁ 24-এ ফেব্রুয়ারি, বিয়ে জীবনটা কি ভালো হবে? দেখো বিবাহিত স্থান আমি এর আগেও বলেছি
যদি শনি কেন্দ্রিক হয়, যদি সেখানে শনি সাড়ে সাতি চলে, তার একটা সঠিকভাবে গ্রহ বিচার করে অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়ে সেই মোতাবেক পথ চলে চললে তবে বিয়ের পিঁড়িতে বসাও, নচেত পরবর্তী সময় আমি চাই না যাতে সেই বিয়েটা যেন ওর জীবনে অভিশাপ হয়ে ওঠে। অনেকে এগুলো করে 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 কিন্তু সেই বিয়েটা তাদের জীবনে অভিশাপ নিয়ে আসে। বিবাহ তো একটা আনন্দের জিনিস, মহৎ সংস্কার, জীবন সঙ্গী বা সঙ্গিনী নির্বাচন, দুজন দুজনের কাছে বা পরস্পরের কাছে আসার যা নিয়ম হচ্ছে বিয়ে। তাহলে সেই বিয়ে যদি কোনোভাবে অশুভ হয়, অর্থাৎ যার ম্যালিফিক থাকে বিয়ের যে গ্রহ অশুভ থাকে, তাহলেই তো সমস্যা। ওই জন্য বলি সামনে আসতে চলেছে না মহাযোগ, মহা অম্বুবাচী তিথি, নাম শুনেছো? এই যে 22শে জুন, এখানে এখানে হচ্ছে মা কামাখ্যা দেবী, কামাখ্যা মা, কামাখ্যা অর্থাৎ কামনা পূরণের স্থান। হবে 24শে তো ঠিক হয়েছে, এর আগেই একটা, এর আগেই ওর ন্যাটাল চার্ট বা গ্রহ সন্নিবেশকে ঠিক করার চেষ্টা করো। শুধু বিয়ে হবে বলে বসে থাকলে হবে না, তার আরো বিচার আছে। এই টিভির অনুষ্ঠানে সবকিছু হয় না, অনেক বিচার আছে, এবং তার সাথে সাথে এই যে গ্রহগত যে বাধাগুলোর কথা বলছি সেগুলোকে একটুখানি রেকটিফাই করো, গ্রহ সংস্কার করো, ভালো হবে। তাহলে এই যে আজকের বিষয় শুক্র, শুক্র গ্রহ, শুক্র কি দেখে? চার্মিং। আপনার মেয়েটাকে বারবার দেখতে আসছে ছেলের পক্ষ, বিয়ের সম্বন্ধ করছে, কিন্তু মেয়ে সুশিক্ষিত, সুশ্রী, সমস্ত গুণ আছে, অথচ ছেলের বাড়ি থেকে আসছে চা মিষ্টি জল খেয়ে প্লেটটা টেবিলে নামিয়ে রেখে চলে যাচ্ছে, খবর দেবে বলে আর রেসপন্স করছে না। কেন রেসপন্স করছে না? আজকে কেন রেসপন্স করছে না এটা বুঝতে হবে। আপনার মেয়ের মধ্যে সে চার্মিং যেটা শুক্র দেখে, আকর্ষণ তৈরি হচ্ছে না। ঠিক দাম্পত্য জীবনও তাই, পুরুষদের মধ্যে এই ব্যাপারটা আসছে। শুক্র হয়তো নিচস্থ দেখা যাচ্ছে, রাহু দেখা যাচ্ছে, একটা রাহু দেখা যাচ্ছে যে চন্দ্রের সঙ্গে এমন সংযোগ করে আছে, তার মেজাজটা মানে খিটখিটে ভাব হয়ে যাচ্ছে। আবার শনি চলে আসলে অনেক ক্ষেত্রে সেই ছেলেটি তার প্রেমিকাকে বা সেই স্বামী তার স্ত্রীকে সন্দেহ করছে, বারান্দা গেলেও সন্দেহ করছে, জানলায় দাঁড়ালেও সন্দেহ করছে, একা কোথাও বেরোলেও সন্দেহ। একটা রোগ, মানসিক রোগ, এটা কিন্তু অনেককে শান্তি দেয় না। আমি চেম্বারে চেম্বারে পাচ্ছি, সেই বিষয়গুলোকে তুলে ধরছি আপনাদের সামনে। আমি চেম্বারে যে বিষয়গুলো পাই না সেইগুলোকেই তুলে ধরছি, এটা একটা মানসিক রোগ। তাহলে কেন হচ্ছে তার মধ্যে, কেন আপনাকে সন্দেহ করছে? আবার অনেক ক্ষেত্রে দেখবে অনেক অনেক হাজবেন্ড এতটাই তার স্ত্রীর উপর বিশ্বাস, কোনো ব্যাপার না, সারাদিন ঘুরছে বেড়ায়, কোথাও হয়তো সে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছে, হাজবেন্ডের কোনো তাকে নিয়ে কোনো সন্দেহের ব্যাপারই নেই, তার স্ত্রীকে এতটা রিলাই করে, নির্ভরশীলতা। তাহলে টোটালটাই হলো গ্রহ, গ্রহের কানেকশন। আপনি চলে গেলেন কোন একটা বাবাজির কাছে, হাত দেখে বললো বশীকরণ করতে হবে, কি একটা আকর্ষণ করতে হবে, কি সম্মোহন করতে হবে, আপনি করিয়ে ফেলে ভাবলে আমার স্ত্রী বোধহয় চলে এসেছে, আপনি গ্রহটা তো বিচার করলেন না। একজনের চুল উঠে যাচ্ছে, তার পেটের যে সমস্যা, পেটের প্রবলেমটাকে সলভ না করে আমরা বাজার চলতি কিছু তেল ব্যবহার করছি, হ্যাঁ নিশ্চয়ই কিছু কিছুদিনের জন্য চুল উঠবে, সেই চুল পরে আবার থাকবে না। আপনি বশীকরণ করে নিয়ে আসলেন, হয়তো হয়তো লেগে গেল, কিন্তু সে দেখলেন স্ত্রী আবার দেখলেন সেই জায়গায় আপনি ফিরে গেলেন, যে তার সঙ্গে সেই যে একটা মনের যে বন্ডিং, মনের যে একটা আকর্ষণ, মনের যে একটা ভালো লাগা কোথাও গিয়ে ধাক্কা খাচ্ছে, এর নাম হলো গ্রহ। অনেকে এসে বলছে আমার প্রেমিকা আজকে জানেন কি দুচ্ছাই ব্যবহার করছে, আজকে আগে কত, এখন অন্য একটা ছেলেকে পেয়ে আমাকে ভুলে গেছে সোশ্যাল মিডিয়ায়,
আমি দেখতে পাচ্ছি সে তার সঙ্গে ঘুরছে, বেড়াচ্ছে, বাইকে যাচ্ছে, আমাকে আর কোনো পাত্তা দেয় না। আরে দেবে কি আপনার মধ্যে? তোমার আপনার মধ্যে সেই শুক্রের অবস্থানটা খারাপ হয়ে রয়েছে, ম্যালিফিক হয়ে রয়েছে, বা পাপগ্রহ দ্বারা পীড়িত হয়ে রয়েছে, বা ডিগ্রিগতভাবে গণ্ডগোল হয়ে রয়েছে, বা রবি শুক্রের কানেকশন হয়ে রয়েছে। আসছি সে প্রসঙ্গে। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? উত্তরপাড়া। আচ্ছা, হ্যাঁ, আমার অনুষ্ঠান দেখা হয়? বলছি জন্ম সময় ভোর জন্মবার কি বৃহস্পতিবার? রাশি হচ্ছে সিংহ রাশি, মিথুন লগ্ন। ওর সিংহ রাশি মিথুন লগ্ন কেমন? আচ্ছা, ছেলের তো এখানে মাঙ্গলিক দেশ, ছেলে কি বর্তমানে যেটা পাচ্ছি কর্ম থেকেও ডিস্টার্ব চলছে, আর ওর মানসিক ভাবে ডিস্টার্ব চলছে, মানে পারিবারিক দিকটাও কি খারাপ? ছেলের আগে বলো, ছেলের কি বিয়ে হয়েছিল? দেখছি তো আমি কি বললাম, মানসিক একটা ডিস্টার্ব চলছে আমি দেখলাম। এবং বিয়ে যদি হতো, তাহলে বিয়ের পরবর্তী সময়ে ওর কিছু সমস্যা তৈরি হতো, রাশিচক্রে সেটা কিন্তু ইন্ডিকেশন দিচ্ছে। রাশিচক্রে এই ব্যাপারটা ইন্ডিকেশন দিচ্ছে কেমন? জন্ম ছকে তার নেশায় আসক্ত হওয়ার যোগ কিন্তু পরিলক্ষিত হয়, এবং নেশা থেকে বহু ছেলেরা আজকে কিন্তু বিপদগামী হয়ে যাচ্ছে, রাইট ট্র্যাক থেকে ভুল ট্র্যাকে চলে যাচ্ছে। এই জায়গাগুলোকে একটু দেখা দরকার আছে বলে আমি মনে করি, এবং এটা যদি সঠিক গ্রহ প্রতিকার করা যায়, গ্রহ জন্মছকটাকে সংস্কার করা যায়, সেই ছেলে কিন্তু আবার কামব্যাক করবে, ফিরে আসবে রাইট ট্র্যাকে। হ্যাঁ বলো। শ্যাওড়াফুলিতে না হলে তুমি তো উত্তরপাড়া থেকে বলছো, দমদমে চলে এসো আমার মন্দির। আমার মন্দির ওটা আমার ইচ্ছাময়ী কালীবাড়ি, ওই মন্দির লাগো আমার চেম্বার, মন্দিরে পুজো করে তার পাশে আমি চেম্বারে বসি, বুঝতে পেরেছো? তুমি চলে এসো, অবশ্যই আশা করছি, যদি মনে হয় ছেলেকে ভালো করতে চাও। হ্যাঁ, তাহলে একবার তোমাকে একবার এসো, আমি বলি সমস্যা থেকে বাঁচো, মুক্ত হও। তুমি যদি মনে করো অন্য জায়গায় ঘুরে আসবে, তাও আসতে পারো, দু এক জায়গায় ঘুরে ধাক্কা খেয়ে আমার কাছে এসো, আমি চ্যালেঞ্জ নিয়ে বলি। আমি বুঝতে পারছি তোমার কষ্টটা, বুঝতে পারছি প্রচন্ড পরিমাণে, ঠিক আছে? তুমি চিন্তা করো না, আমি দায়িত্ব নিলাম, তোমার ছেলে আবার মূল স্রোতে ফিরে আসবে, এই ছেলেই আবার মাথা তুলে দাঁড়াবে, আমি দায়িত্ব নিয়ে বললাম, ঠিক আছে? হ্যাঁ, মা বাবার ক্ষেত্রে কষ্ট হয়, কারণ সন্তান আজকে তো নিউক্লিয়ার ফ্যামিলি, একটি কি দুটি সন্তান, সেই সন্তান যদি বিপদগামী হয়, সন্তান যদি অন্য পথে চলে যায়, সন্তানকে নিয়ে মা বাবার যে কি দুঃখ, কি বেদনা, কি কষ্ট, এবং সে দেখায় নেশা আসক্তি হচ্ছে। এই তো সেদিনকে একজন এসে বলছে, বেশি দূর না, দমদম চেম্বারে গতকালই এসেছিলেন উনি। আমি বলি আগে কুষ্টিটা করি, আমি 40 পাতার একটা মোটা কুষ্টি করি আগে, তার মধ্যে বিস্তারিত লেখা থাকে, আমি আর কুষ্টিটা করি, তারপর আপনার জায়গাটা আমি দেখছি কি হয়েছে, কোথা থেকে সমস্যাটা, তার কারণ সমস্যাটা আমাকে উদ্ঘাটন করতে হবে, বার করতে হবে, জ্যোতিষ করলে তো হয় না। তাহলে ওই কুষ্টি মানে কেন বলছে, আরো ভাঙতে 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 দেখতে হবে, কারণ ছেলেটির মধ্যে দেখা যাচ্ছে
মানে নেশার আসক্তি, বিভিন্ন ট্যাবলেট, বিভিন্ন সমস্ত মানে ড্রাই নেশা যা হয়, যা হয় শুনছিলাম, কেন ড্রাইটা কখন আসে, এটা জ্যোতিষশাস্ত্র কি বলে, এই যে আজকে বিষয়টা আলোচনা দেখুন। তাহলে ড্রাই ব্যাপারটা যে আসছে, কারণ চন্দ্র দেখে জল, তাহলে শুক্ল যেটা হবে সেটা শনি চন্দ্র কেতু এবং মঙ্গল কানেক্টেড হতে হবে। মঙ্গল হচ্ছে আগুন, অগ্নি, ঠিক আছে? তাহলে অগ্নির সঙ্গে জলটাকে কি করবে, শুকিয়ে দেবে। এই যে কানেকশন, এই যে গ্রহদের মধ্যে তালমিল, তখনই বুঝবেন আপনার ড্রাই নেশা করছে। নেশা তো বিভিন্ন হয়, এক আঙুলের নেশা, দুই আঙুলের নেশা, পাঁচ আঙুলের নেশা, নেশা তো বিভিন্ন আঙুল ব্যবহার করে করছে। দেখুন অল্প বিস্তর আজকালকার চাপের দিনে একটু অদ্দু করলো ঠিক আছে, আমি প্রত্যেকের উদ্দেশ্যে একটা বার্তা দিতে চাই, একটু অদ্দু নেশা করলো, একটু অদ্দু রিল্যাক্স করলো ঠিক আছে, কিন্তু নেশা তুমি আসক্তি হয়ে নেশাকে যেন বরণ করে নিও না, নেশায় যেন তোমাকে খেয়ে না নেয়, বাহ্যিক জ্ঞানটা থাকে, বাহ্যিক চিন্তাধারাটা যেন থাকে, এই বিষয়গুলোকে বুঝতে হবে। সুতরাং জ্যোতিষ করলে হয় না, জ্যোতিষ করলে হয় না, আমি বারবার বলছি, এর মধ্যে অনেক কিছু জিনিস কিন্তু লুকিয়ে রয়েছে। যে আমি ফিরে ফিরে আসি, নেশা নিয়ে আমি পরে একটা অনুষ্ঠান করব বা করেছি এই চ্যানেলে বা আমার আরও চ্যানেলে দেখবেন, ইউটিউবে দেখবেন। তাহলে এই যে আমাকে এসে বলে, আমার স্ত্রী অনেকে এসে বলছে বাড়ি ছেড়ে চলে গেছে, তাহলে তার যদি ন্যাটাল চার্টটাকে আগে দেখা যায়, আগে কিন্তু আপনি বশীকরণে পিছিয়ে ছুটবেন না, অনেকে ছুটছেন, আপনি কিন্তু ভুল করছেন, মিলিয়ে নেবেন আবার কথা, দু এক জায়গায় ঘুরে আসুন, আগে দেখুন আপনার গ্রহরা কি বলছে, গ্রহ কি আপনাকে সাপোর্ট দিচ্ছে। আর একটা বশীকরণ দিয়ে যদি সবকিছু হয়ে যেত, তাহলে তো ভাবনা ছিল না। তাহলে আমাদের আকর্ষণ সম্মোহন কামাক্ষার ওপর আমি করি, যে অম্বুবাচিতে অনেক ক্রিয়া করব, তাহলে আমাকে দেখতে হবে কোন জায়গা থেকে তার সমস্যাটা আসছে, সেই গ্রহটাকে বুস্ট আপ করে দিয়ে তবে আমি একটা আকর্ষণের কাজ করব, সম্মোহনের কাজ করব, তবে কাজটা দাঁড়াবে। কাজ কিন্তু এমনি দাঁড়ায় না। হ্যাঁ, কি আসছে দেখে নি। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? আচ্ছা, অনুষ্ঠান দেখা হয়? আচ্ছা, অনুষ্ঠান কেমন লাগে আমার? আমি তো প্রত্যেকটা বিষয় জ্যোতিষটাকে গুরুত্ব দিই, তারপরে দৈব আধ্যাত্মিকতা, আমার কিন্তু দৈ নয়, আগে জ্যোতিষ বারবার বলি। হ্যাঁ বলো, কার? কার এটা? কার? আর সময়? সকাল 9:30। জন্মবার কি? বুধবার। আচ্ছা, এখানে যেটা পাচ্ছি মিথুন রাশি কন্যা লগ্ন। আচ্ছা বলি কি, বর্তমান সময়টা একটু অর্থনৈতিকভাবে সমস্যা দেখা দিচ্ছে, শরীরটাও তোমার পক্ষে নেই, শরীর নিয়েও তুমি কিছু কিছু বাধা বিঘ্ন প্রতিবন্ধকতা ফেস করবে, আর নিজের লোক থেকে নিজের যে রক্তের সম্পর্কের যে ব্যক্তি, ব্লাড রিলেশনের কোনো ব্যক্তি থেকে তুমি কিন্তু ধাক্কা খাবে, হোঁচট খাবে। কার কাছ থেকে? দেখো এর আগে ভদ্র মহিলা শুনলেন তো, বালিতে ফোন করে ছেলেকে নিয়ে দুশ্চে, তুমিও দেখো এই সন্তান থেকে যদি ধাক্কা খায়, মনোবেদনা হয়, কষ্ট হয়, এ ধরে রাখা যায় না। সন্তানকে নিয়ে যদি মনোকষ্ট দেখা দেয় না, সে জিনিস কিন্তু আর ধরে রাখা যায় না, বিষয়টা বুঝতে হবে। জ্যোতিষ করলে হয় না, আমার বিষয়টাকে আমি তুলে ধরবো। তাহলে এই যে সন্তান যে মনোকষ্ট দিচ্ছে কেন, তোমার পঞ্চম ভাব পীড়িত, পঞ্চমের সঙ্গে অষ্টমের একটা কানেকশন আমি রাশিচক্রে দেখতে পাচ্ছি, এবং নাক্ষত্রিকভাবে সন্তান ক্ষেত্রটা অত্যন্ত দুর্বল হয়ে রয়েছে তোমার রাশিচক্রে, যার দরুন এই ঘটনা ঘটছে। চিন্তা করো, সন্তান যখন শত্রু হয়ে যায় তখন মানে
অন্যভাবে নিও না, হ্যাঁ, ডোন্ট টেক আদারওয়াইজ, ঠিক? আমি বিষয়টা বলছি, আজকে সন্তানকে আমরা মানে নিজের প্রাণের চেয়েও মা বাবারা ভালোবাসেন, কিন্তু তার থেকে যদি দেখে সেই মা বাবাকে তারা যদি জলে ফেলে দেয়, দুঃখ করে সব মায়েরা এসে যখন আমার চেম্বারে চোখে জলগুলো ফেলে না, আমার বুকটা যেন কষ্ট দেয়, কারণ আমি তো জ্যোতিষ করি, তার তার কষ্টের সঙ্গে আমি আমাকে মিলিয়ে নিই, যে আজকে তার জায়গায় যদি আমি থাকতাম সেইভাবে। ওই জন্য তো বলি জীবনে একবার এসো, সমস্যা থেকে চিরতরে মুক্ত হও। কুসন্তান একদম, তাহলে পাবে, তার জন্য একটু দেখাও, জন্ম আমার সঙ্গে যোগাযোগ করো, আছে বহু মানুষকে দুটো হাত দিয়ে জায়গা করে দিয়েছে মা, আছে রাস্তা, আছে দিশা, আছে, তার জন্য সঠিক প্রতিকার প্রতিবিধান করতে হয়, ঠিক আছে, ভালো থেকো। তাই মহাশক্তির কাছে একটা প্রার্থনা করি, ওং নমো দেবৈ মহাদেবৈ শিবায়ৈ সততং নমো নমো প্রকৃত্রাই ভদ্রায়ৈ নিয়তা প্রণদস্মতাম রৌদ্রায়ৈ নমো নিত্যায় গৌর্যৈ ধাত্রৈ নমো নমো জ্যোৎস্নায়ৈ চন্দ্ররূপিণ্যৈ সুখায়ৈ সততং নমো নমো কল্যাণৈ প্রণতবৃদ্ধৈ শ্রদ্ধৈ কুর্ম নমো নমো নৈঋত্য ভুবনলক্ষ্মিণ্যৈ সর্বানৈতেই নমো নমো দুর্গায়ৈ দুর্গপারায় সারায় সর্বকারিণ্যৈ ক্ষেত্র তথৈব কৃষ্ণায় ধূম্রায় সততং নমো অতি সৌমতিরৌদ্রায়ৈ নতস্তস্যৈ নমো 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 জগৎ প্রতিষ্ঠা ঐ দেবৈ কৃত্যৈ নমো নমো ইয়া দেবী সর্বভূতেষু বিষ্ণুমায়তি সবদিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু চেতনত্বভিধীয়তে নমস্তস্যৈ 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ হর পাপং হর ক্লেশং হর শোকং হর দুঃখং হর রোগং হর ক্ষোভং হর মারিং হর প্রিয়ে। একটু মহাদেবকে ধ্যান করব, প্রণাম জানাবো, ওং নমো শিবায় শান্তায় কর্ণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মন্তঙ্গতি পরমেশ্বর ওং নমো শিবায় ওং নরকান্নবতরণায় জ্ঞানপ্রদায় করুণাময় সাগরায় কর্পূরকুন্দ ধবলেন্দু জটাধারায় দারিদ্র দুঃখ দহনায় ওং নমো শিবায় ওং নমো শিবায় ওং নমো শিবায়। যে সকল চেম্বারে আপনারা আমাকে পেয়ে থাকেন, যেহেতু সামনে অম্বুবাচী মা কামাখ্যা যাত্রা, মা কামাখ্যা দেবীর অম্বুবাচী তিথি, একটা বিশেষ যোগ, অনেক কঠিন কঠিন কাজ কিন্তু হয়ে থাকে, কারণ তন্ত্রের আদি আসল জাগ্রত পীঠ হলো এই কাম দেবী কামাখ্যা। যাই হোক, যে সকল চেম্বারে আপনারা আমাকে পেয়ে থাকেন বলে দিই, দক্ষিণ কলকাতায় আমার দুখানা চেম্বার, গড়িয়াহাট মোড়ে খাদিম শোরুমের পাশে স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংকের উল্টোর দিকে ভাগ্য চক্র, মঙ্গলবার সন্ধ্যে 6টা থেকে রাত 9টা, যাদবপুর রেল স্টেশনের কাছে সন্ধ্যাবাজার হকার্স মার্কেট, এখানে আপনারা পাচ্ছেন, বৃহস্পতিবার বিকেল 5টা থেকে 7টা, হাওড়া ময়দান জাগৃতি এখানে পাচ্ছেন বুধবার বিকেল 4টে থেকে 6টা, দমদম নাগের বাজারের কাছে ইচ্ছাময়ী কালীবাড়ি, এখানে ডায়মন্ড প্লাজা ঠিক শপিং মলের ঠিক পাশেই প্রতিদিন সকাল 9টা থেকে 12টা। এছাড়াও অনলাইনে বিচারের ব্যবস্থা রয়েছে, যারা দূরের ভক্তবৃন্দ তারা অনলাইনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন, ব্যবস্থা রয়েছে। হ্যাঁ, কি আছে দেখে নিই। হ্যালো, হ্যালো, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে? কসবা থেকে বলছি। বসু, আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, নাম তপব্রত বসু। আমার অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ, আপনার অনুষ্ঠান আমি সময় পেলেই দেখি। আচ্ছা আচ্ছা, তপব্রত জন্ম তারিখ? হ্যাঁ, 24 মার্চ 1986। সময়? বিকেল 4
হতে 41 মিনিট, জন্মস্থান কলকাতা। আচ্ছা, জন্মবার কি সোমবার? আচ্ছা, ও রাশি হচ্ছে সিংহ রাশি, সিংহ লগ্ন, এটা জানা আছে? হ্যাঁ, এটা জানি আমি। আচ্ছা, রবি শুক্রের এখানে দারিদ্র দোষ, ধননাশ দোষ রাশি চক্রে, এটা কি জানা আছে? রবি শুক্রের দারিদ্র দোষ বা ধননাশ দোষ। হ্যাঁ, আচ্ছা, ও কি করছে বর্তমানে? আচ্ছা, প্রথম কথা বলি, শরীরের বিষয়টাতে যেহেতু এখানে ষষ্ঠ ভাব থেকে আমরা রোগ আর রিপু দেখি, এই ষষ্ঠের সঙ্গে অশুভ গ্রহের একটা, ষষ্ঠ অধিপতির সঙ্গে একটা অশুভ গ্রহের কানেকশনের দৌলতে বা জন্য ওর শরীরের জায়গাটা মোটেই ভালো থাকবে না। শরীর নিয়ে হতাশা, শরীর নিয়ে দুশ্চিন্তা, এবং একটা বড় কিছু শরীরে কিন্তু আঘাত দিতে পারে। এখন তো মনে হচ্ছে ছোট ছোট হচ্ছে, মনে হচ্ছে তো? হ্যালো, একটু রেসপন্স করো। বলছি তো, বাচ্চা বয়স থেকে একভাবে ভুগে যাচ্ছে, এখন এখন যেগুলো হচ্ছে ছোট ছোট, একটা বড় কিছু আঘাত আসতে পারে। আচ্ছা, বুঝতে পেরেছো? এটা কিন্তু ওর কানেকশনটা আমি দেখছি জন্ম ছকের মধ্যে, এটা কিন্তু আমি বলবো ইমিডিয়েট, যেমন সুচিকিৎসকের পরামর্শ নিচ্ছ, বিশেষত লোয়ার অ্যাবডোমেন বা আপার অ্যাবডোমেন ইনটেনসিটি ইন্টেস্টাইন, হ্যাঁ, ক্ষুদ্রান্ত বা বৃহদন্ত্র বা অগ্নাশয়, প্যানক্রিয়াসাইটিস, এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে কিন্তু সতর্ক থাকবেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শরীরে কিন্তু এই ব্যাপারগুলো কিন্তু, এবং চোখের কিছু সমস্যা, চোখ, দেখো দেখো, আমি তো জানি না, তুমি কসবা থেকে ফোন করেছো, আমি কলকাতা একটা স্টুডিওতে বসে বলছি, এর কিন্তু সঠিক প্রতিবিধান করাবে। আমি বারবার বলছি, শুধু যেমন সুচিকিৎসকের পরামর্শ নিচ্ছ নাও, তারপরে কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ মোতাবেক এই গ্রহ সংস্কার বা জন্মছকটা সংস্কার করাও, তাতে ভালো হবে। অনেক বেটার থাকবে, তাহলে ওষুধগুলো ভালো কাজ করবে, চিকিৎসকের চিকিৎসা, কোনো একটা অভিজ্ঞ চিকিৎসকের চিকিৎসাটা খুব তাড়াতাড়ি রেসপন্স করবে, সাড়া দেবে। বলে না চিকিৎসায় সাড়া দিচ্ছে, ঠিক এও তাই, এটা গ্রহ সংস্কার করলে চিকিৎসায় সাড়া দেবে। আর বিয়ের ক্ষেত্রে এর আগে কোনো যোগাযোগ এসে কেটে গেছিল? দেখতে পাচ্ছি অত্যন্ত খারাপ হয়ে রয়েছে, তার জন্য ক্লিক করছে না। এই জায়গাটাকে যদি একটু ঠিক করে দেওয়া যায় তাহলে কেল্লা ফতে, তাহলে বিয়েতে অবধারিত সাফল্য পাবে। বিয়ের যে জায়গাটা, এই যে সপ্তম ভাব, সপ্তম থেকে তো আমরা বিয়ে বিচার করি, এই দেখুন এখানে বিবাহ ক্ষেত্রে নাক্ষত্রিক ভাবে দুর্বল, নক্ষত্র সাপোর্টে পাইনি, এবং অশুভ অশুভ কানেকশনটা এসছে, এই বিয়ের জন্য যে অশুভ কানেকশন সেটা কিন্তু ওকে জায়গাটা ক্লিক করতে দিচ্ছে না, বা সাফল্য বা সাকসেস পেতে দিচ্ছে না। এটাকে ঠিক করে দিন, সাকসেস পাবে পাবে পাবে। হ্যাঁ বলো। ব্যাংকের উল্টো দিকে 1 নম্বর হিন্দুস্থান মার্কেটের দোতলায়। হ্যাঁ, যেদিন আসবে একটু বুকিং করে ফোনে একটু নাম লিখিয়ে আসতে হয়, যেদিন তুমি আসতে চাইছো আমি, হ্যাঁ, একটু ফোনে নাম লেখাবে, ফোনে, হঠাৎ করে চলে আসবে না।
ঠিক বলেছো, ঠিক যারা আগে থেকে বুকিং করে যাবেন সেইভাবে আমাদের তো সেট আপ করে, আমার যে অ্যাসিস্ট্যান্টরা আছে আমার আমার যারা, হ্যাঁ তারা অ্যাসিস্ট্যান্টরা কিন্তু অ্যাসিস্ট করে সেইভাবে। সুতরাং তুমি একটু ফোনে নাম লিখিয়ে এসো, ভালো হবে। তাহলে ফিরে ফিরে আসি সেই আলোচনায়, বিএনএফ তো থাকবেই, যে আমার স্ত্রী বাড়ি ছেড়ে চলে গেছে বা কেউ প্রেমিকা এসে বলছে কারো এসে যে প্রেমিকা আমার জীবন ছেড়ে চলে গেছে, জীবনটা আমার তছনছ, অনেকে এসে বলছে, এমনও দেখেছি বলে ওর জন্য কি করিনি শাস্ত্রীজি, বলে সব কিছু দিয়েছি টাকা পয়সা যা চেয়েছে কোনোদিন আমি না করিনি। সেদিনকে একটা ছেলে এসে বলছে আমাকে, বেশি দূর শর্ট লেগে থাকে, দেখুন ভালোবাসা তো বলে কয়ে হয় না, এটা হৃদয় মনের একটা অনুভূতি, মনের একটা টান। সে বলছে, এসে আমাকে বলছে, যখন যেরকম বলেছে আমি সেইভাবে কিন্তু করেছি, আজকে আমি দুচ্ছায়ের পাত্র হয়ে দাঁড়িয়েছি, আমি তার কাছে প্রতি মুহূর্তে সেই যে যে ভালোবাসা পড়ে থাক, যেটুকু সম্মান আমার পাওয়া দরকার সেটুকু আমি পাই না, যেটুকু আমার সম্মান পাওয়া দরকার সেই সম্মানটুকুও পাই না, তাহলে কেন কেন সম্মান পাওয়া যায় না, কোথায় আটকে রয়েছে? আপনি তো ওর জন্য এত করলেন, প্রতিদান কি পেলেন? অনেকে ভাববে দু এক জায়গায় যাবেন ওই আন করা লোকের কাছে, ঘুরে বলবেন আদেও কোথাও কিছু হচ্ছে না মনে হবে যেন, না আপনি তো আসল জায়গাটাকেই দেখেননি, যে কোন জায়গাটায় গলতি হয়ে রয়েছে, কোন জায়গাটায় এক সময় আপনাকে এত ভাবে সাহায্য করত, এতটা ভাবে এগিয়ে যেত, আজ কেন সে পিছিয়ে যাচ্ছে? তাহলে আপনার জন্মছকে এখন ট্রানজিটে কোনো গ্রহ এসে এইটা সৃষ্টি করছে না তো, কোনো অভিজ্ঞ জ্যোতিষকে দেখান, সে গেছিল কোথায়, কোন এক তন্ত্র সম্রাটের কাছে, সে বলছে খাওয়ার সময় কথা বলবে না, রান্নাঘরে খাবে, পূর্ব দিকে মুখ করে খাবে, সব কিছু সময়টা কাটলো, করতে করতে যাও টানছিল নষ্ট হয়ে গেল। কেন বলুন তো, গোড়ায় গলদ, গলদটা কোথায়, গোড়ায় রুট, রুটটা গলদ, সেই রুটটাকে যদি আমরা বার করতে পারি তাহলে আমাদের কেল্লা ফাতে, তাহলে সেই কাজে অবশ্যই সাকসেস পাবেন। এবং সে যখন চলে গেল আবার ফেরত আসতে বাধ্য, যদি আমি রুট তার জায়গাটাকে সঠিকভাবে ধরা যায়, কিন্তু আমরা তো ধরতে চাই না, আমরা কি করি ওই আনারি কিছু মানুষের কাছে যাই, আগে তো খুব হতো দু ঘন্টা তিন ঘন্টা আকর্ষণ বশীকরণ ইত্যাদি, এখন বুঝতে পেরে গেছে মানুষ সচেতন আর চলবে না, তাই আপনাদের বলি সজাগ থাকুন, সচেতন হন, রুটটাকে বার করুন, সাফল্য আপনার ঘরে দরজায় করা নাড়বেই নাড়বে, হাতের মুঠোয় সাফল্য থাকবে, আজ আর নয় আমাকে থামতেই হচ্ছে। আর যেহেতু অম্বুবাচী তিথি, মা কামাখ্যা দেবীর অম্বুবাচী যাত্রা, মা কামাখ্যার কাছে আমরা প্রার্থনা করব, ওং কামাখ্যে কাম সম্পন্নে কামেশ্বরী হর প্রিয়ে কামানন্তে দেহি নিত্যং কামেশ্বরী নমস্তুতে ওং সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তি সমন্বিতে ভয়ভ্যস্ত্রাহীন দেবী দুর্গে দেবী নমস্তুতে।